আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের পর্বে দেখাবো রাশিয়ান হ্যামস্টারের বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। তো আমি আরো দুদিন আগে বলছিলাম যে আমার রাশিয়ান হ্যামস্টারকে আমি টিস্যু ছিঁড়ে দিছি, তো দেখেন ও মানে বাচ্চা দিছে, হলো সেকেন্ড টাইম বাচ্চা। প্রথমবার জনকা দিছিল 6টা বাচ্চা দিছিল, এখনো 6টাই দিছে। তো এখন 6টা বাচ্চা আশা করি খুব ভালো আছে, আল্লাহর রহমতে খুব ভালো আছে। তো দেখেন এখানে 6টা বাচ্চা সুস্থ সবল আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আরেক ভাইকে দেখার জন্য, আর যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যেহেতু আমি নতুন। এই দেখেন এখানে রাশিয়ান হ্যামস্টারের বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমার কাছে খুব ভালো লাগতেছে, এই দেখেন ওর বাচ্চাগুলো খুব যত্ন করতেছে। তো এই যে এখানে আমি কালকে টিস্যু দিছি, কালকে একটা ভিডিও বানাইছি, ওটা আমার ফেসবুক পেজে ছাড়া হয়েছে। তো ফেসবুক পেজের নাম রাজু এনিমেল পেটস, আর ইউটিউব পেজের নামও রাজু এনিমেল পেটস। আর ফেসবুক পেজের লিঙ্কটা আমি ইউটিউব পেজে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আর কালকে যে ভিডিওটা ছাড়া হয়েছে সেই ভিডিওটা ইউটিউব পেজে ছাড়া হয় না, এই কারণেই কালকে ওর যে কন্ডিশন ছিল ওইটার বিপরীতে যে কথা বলা হয়েছিল যে ও হয়তো বাচ্চা দুয়েকের ভিতরে দিবে। তো আশা করি দুয়েকের ভিতরে দিবে বলছিলাম। তো আমি গতকালকে রাত্রে যখন বাসায় আসছি দোকান থেকে কাজ করে, তখনকার দেখি যে ও বাচ্চা একটা দিছে, আর সম্পূর্ণ বাচ্চাগুলো রাত্রে হয়ে গেছে। সকালে উঠে দেখি 6টা বাচ্চা, এই যে এখন টিস্যুর ভিতরে রাখছে। আর দেখেন এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলাইছে, এখানে কিন্তু আরও পরিষ্কার করবে। তো এখানে পরিষ্কার করে এই ময়লাগুলো সব এই সাইডে নিয়ে আসবে, যেহেতু বাচ্চাগুলোকে গোল করে এখানটা ই করে রাখবে। আর ওর একটা সম্পূর্ণ ভিডিও ছিল আমার দেওয়ার, তো সেই ভিডিওটা আমি দিতে পারিনি, এই কারণে আমার 3টা ভিডিও ডিলিট হয়ে গেছে ফাইল সহকারে। তো ওখানে রাশিয়ান হ্যামস্টারের ওর যে সম্পূর্ণ আপডেট দেওয়ার ছিল, ব্রিডিং কোর্স কীভাবে করছি, আর ওর সম্পূর্ণ বাচ্চা হওয়ার আগে পরে এটা একটা ভিডিও বানাইছিলাম আমি, যেহেতু আমি বুঝতে পারছি যে ও বাচ্চা দু এক দিনের বা 3 দিনের ভিতরে দিবে। তো আমি ওই ভিডিওটা এডিট করে ফেলাইছিলাম। তো যে কোনো কারণবশত ভুল হয়ে গেছে আমার, আমার নিজের থেকেই মানে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। এই দেখেন ওর বাচ্চাদের খুব ভালো যত্ন করতেছে। তো আমার 2টা ভাগ্না আছে, আমার আইসা ওরা খুবই খেলা করে এগুলা নিয়ে। তো ওরা এখন তুই জানতে পারে না যে বাচ্চা হয়েছে, হয়তো জানতে পারলে ওরা কালকে বা আজকে আইসা পড়তো। তো ওদেরকে বলি নাই এখন তুই। তো ওই ভিডিওটা ছাড়লে হয়তো দেখা যায় আমার যে মামতো বোন, সে হয়তো তার ছেলেদেরকে বলবে যে চলো মামার বাসায় যাই, তোমাদের উন্দুর মানে ওরা ইন্দুর বলতে পারে না, উন্দুর বলে, তো ওরা নামই রাখছে এটার উন্দুর। তো আমার এই রাশিয়ান হ্যামস্টারের বাচ্চা হয়েছে, আশা করি এখানে 6টা বাচ্চাই ভালো করে বড় হবে, কারণ এটা ফার্স্ট টাইম যখন বাচ্চা করছিল 6টার ভিতরে 4টা টিকছে, 2টা মারা গেছে। তো দেখেন ও টিস্যু মুখে করে নিয়ে আসতেছে, আইনা আইনা এখানে রাখতেছে, আর বাচ্চাগুলো খুব সুন্দর মাশাল্লাহ। আর আরেক জোড়ায় যে বাচ্চা করছে ওটার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো এটার একটা ভিডিও সামনে ছাড়া হবে। ওটার ভিতরে বাচ্চা 2টা সাদা আর 2টা চকলেট কালার। তো ওই ভিডিওটা হয়তো আমি ওইগুলো সেল করব। তো ওগুলো আমি সেল পোস্ট যখন দিব হয়তো আমি ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে আমি অবশ্যই ছাড়ব। যদি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি ওটা ঠিক করে নিব। আর যেহেতু রাশিয়ান হ্যামস্টার আমি নতুন পালতেছি, আর এখানে রবরুস্কি আনা আমাদের কাজ চলতেছে, যেহেতু রবরুস্কি আমার এক বড় ভাই আনছে, তো এখানে বেবি হইলে আশা করি আমাকে সে 2টা বেবি দিবে। আর এখন এখানে রাশিয়ান হ্যামস্টার আমার এক জোড়া, আর আমার আরও একটা জোড়া আছে, আর বাচ্চা যে আগের টিপের বাচ্চা যে বড় হয়েছে ওইখানে 3টাই ফিমেল, আশা করি ওইখান থেকে আমি 2টা ফিমেল রাইখা, 1টা ফিমেল হয়তো সেল করব। আর আমার বাদবাকি যে 4টা জোড়া বাচ্চা আছে ওইখান থেকে সবগুলো আমি সেল করে দিব। তো ওগুলো আমি অবশ্যই সেল পোস্ট যখন দিব অবশ্যই ইউটিউব পেজে অবশ্যই থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যেহেতু আমি নতুন। তো আজকের মতো বিদায় এখানে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আগামী কোনো পর্বে দেখা হবে।